ইসরোর এই টেকনোলজি আমাদের চাই যে কোনো মূল্যে। যদি ভারতের সমস্ত স্পেস টেকনোলজি আমেরিকা নাসাকে বিক্রি করে দেয়, এর জন্য কিন্তু আমরা যত বিলিয়ন ডলার লাগে ভারতকে দিতে রাজি আছে। এমনটাই দাবি করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় আর সবচেয়ে শক্তিশালী স্পেস অর্গানাইজেশন নাসার তরফ থেকে। ইসরোর চিফ সোমনাথ স্যারের তরফ থেকে অফিসিয়ালি এটা কনফার্ম করে যে হ্যাঁ, নাসা আমাদের টেকনোলজি কিনে নিতে চাইছে। কারণ ওরা এই সমস্ত দেখে অবাক হয়ে গেছে যে কীভাবে ভারতের মতন একটা দেশ এটা করে দেখিয়েছে। যার উপরে তো এই মুহূর্তে একাধিক রিপোর্টও সামনে এসেছে যে ইসরো এই টেকনোলজি আমাদের কাছে বেচে দেয়। মানে জাস্ট কল্পনা করুন যে আমরা কোথায় পৌঁছে গেছি। একটা সময় ছিল যে রকেটের ইঞ্জিন পর্যন্ত আমেরিকা ভারতে আসতে দেয়নি, যাতে আমাদের রকেট উঠতেই না পারে। আর আজ পরিস্থিতি এমন জায়গায় এসে পৌঁছেছে যে সেই আমেরিকা ভারতের দরজায় দাঁড়িয়ে সাহায্য চাইছে যে এই টেকনোলজি আমাদেরকে দিয়ে দাও, এর জন্য যত টাকা লাগে আমেরিকা সরকার দিতে রাজি আছে। তাই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানবো যে ভারত কী এমন স্পেস টেকনোলজি বানিয়ে ফেলেছে যে আমেরিকাকে ভারতের দরজায় আসতে হচ্ছে, ও তার সাথে সত্যি কি টাকার জন্য ভারত এই টেকনোলজি আমেরিকার হাতে বিক্রি করে দেবে। জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে ভিডিও শুরুর আগে বলবো যে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে এই ধরনের ইন্টারেস্টিং কন্টেন্ট আপনারা ডেইলি পেয়ে যান। এবং আপনারা যারা ফেসবুকে এই ভিডিওটা দেখছেন, তারা প্লিজ ভিডিওটিকে তাড়াতাড়ি শেয়ার করে দিন। তো বন্ধুরা, ঘটনাটা আজ থেকে কিছু মাস আগে, যখন ভারত চন্দ্রযানকে চাঁদে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। আর সেই সময় আমেরিকার নাসা তরফ থেকে তাদের একটা পুরো সিনিয়র অফিসিয়ালদের টিম ভারতে পৌঁছে। আর স্বাভাবিকভাবে এদেরকে ইসরোর হেডকোয়ার্টারে নিয়ে গিয়ে এই চন্দ্রযান সম্পর্কে ব্রিফিং দেওয়া হয়, এর টেকনোলজি শোকেস করা হয় যে কীভাবে এই মিশন কমপ্লিট হবে। এরপর যখন ইসরোর চিফ নাসার কাছে ফিডব্যাক চায় যেতে আপনাদের কী ওপিনিয়ন, আপনারা মনে করেন যে ভারতের আরও কিছু কাজ করার প্রয়োজন আছে, আর আপনারা জানলেও অবাক হবেন যে নাসার তরফ থেকে কী বলা হয়। ওরা বলে যে না, সব কিছু পারফেক্ট আছে, এখানে আমাদের কোনো কিছু বলার স্কোপই নেই। কিন্তু হ্যাঁ, আমরা অবাক যে ভারত এটা বানালো কী করে। তাই আমরা ভারতকে একটা কাউন্টার অফার দিতে চাই যে ইসরো এই টেকনোলজি আমাদেরকে বিক্রি করে দিক, এর জন্য আমরা যে কোনো মূল্য দিতে রাজি আছি। মানে জাস্ট ইমাজিন করুন সিচুয়েশানটা, বিশ্বের সবচেয়ে পুরনো আর শক্তিশালী একটা এজেন্সি, যারা এত বড় বড় মিশন চালিয়েছে, তারা এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছে। কিন্তু এবার এখানে প্রশ্ন আসছে যে নাসা তো নিজেই অলরেডি 50 থেকে 60 বছর আগে চাঁদে পৌঁছে গেছে, তাহলে ওরা ভারতের টেকনোলজি কেন নেবে। তো বন্ধুরা, এর পেছনের মেন কারণ হলো অ্যাডভান্স টেকনোলজি উইথ এক্সট্রিমলি লো কস্ট। আপনারা যদি নাসার বাজেট দেখেন, সেটা মোটামুটি এবছর $25 বিলিয়ন পার করে গেছে। উপরন্তু কিছু বিশেষ মিশনে আমেরিকা সরকার তো ডিরেক্টলি ফান্ডিংও দেয়, মানে ওদের কাছে রিসোর্স আর টাকার তো কোনো কমতি নেই। এবারে ইসরোকে দেখুন, আমাদের ইকোনমি আমেরিকার তুলনায় বহুগুণ কম, আর ইসরোর বাজেট তো গোটা বিশ্বের সবচেয়ে কম, মাত্র 10 থেকে 12 হাজার কোটি টাকার আশেপাশে, যা $2 বিলিয়ন থেকেও কম। কোথায় $25 বিলিয়ন আর কোথায় 1 থেকে 1.5 বিলিয়ন, কোনো কম্পারিজনই নেই। অথচ এত কম বাজেটেও এত অ্যাডভান্স টেকনোলজি বানানো ইসরোর দ্বারাই সম্ভব। আর এটা কিন্তু জরুরিও, স্পেস মিশনকে লং টার্মে চালাতে হলে যতটা সম্ভব এমন টেকনোলজি প্রয়োজন যাতে মিশনের খরচ কমে যায়, তবেই তো সেটা লম্বা সময় পর্যন্ত চলবে, যেটা একমাত্র ভারত আর ইসরোর দ্বারাই সম্ভব। এবারে ভাবুন যে আমেরিকা, যেখানে এক একটা মিশনই $100 বিলিয়ন, সেই টাকায় তো আমাদের পুরো ইসরোই চলছে। তাই এই ধরনের টেকনোলজি যদি আমেরিকার হাতে চলে আসে, ওরা ওদের স্পেস সেক্টরে কিন্তু একাই রাজত্ব করবে। আর বন্ধুরা, পশ্চিমা দেশগুলোর কিন্তু এটা পুরনো পদ্ধতি, ওরা নিজেরা কিছুই বানায়নি। আগে নাজি জার্মানি টেকনোলজি চুরি করতো ও সায়েন্টিস্টদের কিনে নিয়ে নিজেদের সমস্ত প্রোগ্রাম চালাতো, পরে ভারত থেকে বেশি টাকার লোভ দেখিয়ে ট্যালেন্ট নিয়ে যেত, কিন্তু নাম কার হয়, আমেরিকা, কারণ ওদের কাছে তো টাকা রয়েছে। আর এই সেম কাজ ওরা ইসরোর সাথেও করতে চাইছিল। এবার এখানে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়াচ্ছে যে ভারতকে সত্যি এই টেকনোলজি আমেরিকার হাতে দিয়ে দেবে। তো বন্ধুরা, সোজা জবাব হলো যে না, প্রত্যেক জিনিসের মূল্য হয় না। ভারত যেটা বানিয়েছে তার কারণেই কিন্তু গত কয়েক বছরে ইসরোর এত বেশি নাম হয়ে গেছে, আর এর পেছনে কয়েক দশকের মেহনত রয়েছে, সেটা ভারত তো টাকার জন্য কিছুতেই আমেরিকাকে দেবেন। ফলে ওভারঅল এটা আবারও প্রমাণ করে দিল যে ইসরো এখন টেকনোলজির দিক থেকে নাসাকেও টক্কর দিচ্ছে। শুধু আমাদের বাজেটের একটু বাড়ানোর প্রয়োজন, তাহলেই ইসরোকে ঠেকানো অসম্ভব হবে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।